আইসিসিতে যাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় সূত্রের খবর বোর্ড থেকে আইসিসি চেয়ারম্যান পদে লড়তে পাঠানো হচ্ছে না কাউকে কথোপকথনে প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে সৌমিত্র সে ক্ষেত্রে বোর্ড সূত্রে কি জানা যাচ্ছে দেখো গুজিনা বোর্ড সূত্রে যেটা জানা যাচ্ছে যে তুমি জানো যে গত মঙ্গলবার অর্থাৎ 18ই অক্টোবর বিসিসিআই এর এজিএম ছিল বার্ষিক সাধারণ সভা ছিল সেখানে যেটা অনুমান করা হয়েছিল যে বোর্ডের এজিএমই কিছু একটা জানা যাবে বা আভাস পাওয়া যাবে যে আইসিসি চেয়ারম্যান পোস্টের জন্য বিসিসিআই তরফ থেকে কোন প্রতিনিধিকে পাঠানো হবে কিন্তু আমরা যেটা দেখলাম যে বার্ষিক সাধারণ সভার পর এই বিষয়ে যেটা জানা গেল যে এই আইসিসি চেয়ারম্যান পোস্টের জন্য বিসিসিআই তরফ থেকে কাকে পাঠানো হবে বা কে প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা সেটা কিছুই জানা যায়নি গত মঙ্গলবার এজিএম এর শেষে যেটা জানা গিয়েছিল যে এজিএম এ নাকি এই বিষয়টা নিয়ে কোনো আলোচনাই হয়নি কিন্তু আমরা জানি যে গোটা দেশের ক্রিকেট মহলের এবং রাজ্যের ক্রিকেট মহলের নজর ছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাঠানো হয় কিনা আইসিসি চেয়ারম্যান পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিন্তু সেদিনকে কোনো খবর পাওয়া যায়নি তুমি জানো যে আজকেই মনোনয়ন জমা দেওয়ার আইসিসিতে যদি চেয়ারম্যান পোস্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দেওয়ার আজকেই শেষ দিন ছিল অর্থাৎ বিসিসিআই এর তরফ থেকে যদি কাউকে পাঠানো হতো তাহলে আজকেই তাকে মনোনয়ন জমা দিতে হতো বোর্ড সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে বিসিসিআই কোনো প্রতিনিধিকেই এই আইসিসি চেয়ারম্যান পোস্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কাউকেই পাঠাচ্ছে না সেক্ষেত্রে যে সম্ভাবনা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের এটা আগের দিন পর্যন্ত খবর ছিল যে বিসিসিআই যদি কাউকে পাঠায় সেটা সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায়কেই পাঠানো হতে পারে আইসিসি চেয়ারম্যান পোস্টের জন্য যেটা জানা যাচ্ছে যে না বিসিসিআই সৌরভ গঙ্গোপাধ্যায় কেন কাউকেই পাঠাচ্ছে না এই আইসিসি চেয়ারম্যান পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি আরো দুটো নাম নিয়ে নাম ভেটেছিল এই আইসিসি চেয়ারম্যান পোস্টের জন্য সেটা হচ্ছে এক হচ্ছে অনুরাগ ঠাকুর এবং দু নম্বর হচ্ছে এন শ্রীনিবাসন এই দুজনকে হয়তো পাঠাতে পারে কিন্তু বোর্ড সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে কাউকেই চেয়ারম্যান পোস্টের জন্য পাঠানো হচ্ছে না অর্থাৎ সেক্ষেত্রে এন শ্রীনিবাসন অনুরাগ ঠাকুর সৌরভ গঙ্গোপাধ্যায় কাউকেই পাঠানো হচ্ছে না এবং পাশাপাশি যে বর্তমান যে চেয়ারম্যান রয়েছে গ্রেগ বাকলে তাকেই হয়তো বিসিসিআই তরফ থেকে সমর্থন করা হতে পারে অর্থাৎ এই আইসিসি চেয়ারম্যান পোস্টে প্রতিদ্বন্দ্বিতা না করার পরে এখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোকাসে বা নজরে একমাত্র সিএবি ইলেকশন যেখানে তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়বেন টাটাকে আমি তাড়াইনি সিপিএম তাড়িয়েছে গতকাল সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে সহমত নন রবীন্দ্রনাথ ভট্টাচার্য একমাত্র সিপিএম এর জন্যই টাটা চলে গিয়েছে এতে সহমত পোষণ করি না ধর্ণা মঞ্চ এবং আন্দোলনের কারণেই টাটারা সিঙ্গুর ছেড়েছিল রতন টাটার কাছে বিচার্য ছিল কারখানাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলি সেই সব ঘটনা থেকে নিরাপত্তার কারণেই সম্ভবত তিনি এখান থেকে কারখানা প্রত্যাখ্যান করেছিলেন মন্তব্য সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক ও মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের একমাত্র সিপিএম এর জন্যই যে চলে গেছে সম্পূর্ণ এই কথাটা বুঝ করি না সিঙ্গুর আন্দোলনকারী রূপে আমরা যারা ছিলাম এবং নেতৃত্বে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের যৌথ আন্দোলনে এই আরও বিভিন্ন দল একসঙ্গে ধর্ণা মঞ্চ সেখানে রাস্তার ধারে করে প্রতিবাদ বিক্ষোভ দিনের পর দিন দেখিয়েছেন মূলত সেই সব কারণেই চলে গেছে টাটা পলিট ব্যুরো নতুন করে যে চুক্তি করেছিল শর্ত দিয়েছিল যে পলিট ব্যুরোতে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সেটা কিন্তু রতন টাটাজির সঙ্গে কিন্তু তাদের কাছে পৌঁছায়নি রতন টাটাজি তারা চলে গেছেন মূলত সিঙ্গুর আন্দোলনের বিশেষ করে ধর্ণা মঞ্চে যখন আন্দোলন প্রবলতর প্রবল রূপ নিয়েছিল তারই প্রেক্ষাপটে রতন টাটাজি ঘোষণা করেছিলেন যে সিঙ্গুরে আমরা অন্যান্য কারখানা করব না